নমস্কার বন্ধুরা, কথাতেই আছে ব্যবসা সবসময় শুরু করতে হয় প্রোডাক্টের ডিম্যান্ডের কথা মাথায় রেখে, যাতে আপনার প্রোডাক্টের মার্কেট চিরকাল হাই থাকে। আর বন্ধু, সেই রকমই একটা হাইলি ডিম্যান্ডিং ব্যবসা আপনি যদি 40-45,000 টাকার মধ্যেই শুরু করতে পারেন, তাহলে কেমন হয়? ঠিকই শুনছেন বন্ধু, আজকের ভিডিওতে আমি আপনাদের মুড়ির ফ্যাক্টরি খুলে নিজের স্বাধীন ব্যবসা শুরু করার যাবতীয় তথ্য প্রদান করব, তাও আবার 40,000 টাকার মধ্যেই। শুধু তাই নয় বন্ধু, আজকের এই ভিডিওতে থাকবে মেশিন বিক্রেতার পক্ষ থেকে একটা স্পেশাল অফার। বন্ধু, আপনারা দেখছেন .com টিউটোরিয়াল আর আমি আপনাদের বন্ধু রঞ্জিত। বন্ধু, আপনারা জানেন আমাদের এই চ্যানেলে নিয়মিত নিত্য নতুন ব্যবসা শুরু করার যাবতীয় খুঁটিনাটি তথ্য প্রদান করা হয়, যাতে আপনারা সেই সমস্ত ব্যবসার আইডিয়ার মধ্য থেকে একটি ব্যবসার আইডিয়া বেছে নিয়ে শুরু করতে পারেন নিজের একটি স্বাধীন ব্যবসা। বন্ধু, মুড়ি হলো এমন একটা খাবার যা বাঙালির প্রতি ঘরের প্রাত্যহিক চাহিদা। 8-80 টিফিনে মুড়ির ভক্ত সবাই, তাই সেই পুরানো দিন থেকেই এই মুড়ির চাহিদা কমা তো দূরের কথা, পাল্লা দিয়ে বেড়ে চলেছে দিন দিন। তাই এই অবস্থায় আপনি যদি এই হাইলি ডিম্যান্ডিং প্রোডাক্ট মুড়ির ফ্যাক্টরি খুলে নতুন ব্যবসা শুরু করবেন ভেবে থাকেন, তাহলে পুরো ভিডিওটা দেখুন বন্ধু। কীভাবে ফ্যাক্টরি শুরু করবেন, কোথা থেকে মেশিন কিনে আনবেন, কীভাবে ফ্যাক্টরি চলবে, এই সমস্ত তথ্য আপনি এই ভিডিও থেকেই পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকে .com টিউটোরিয়ালের এই স্পেশাল বেস্ট বিজনেস আইডিয়া। তবে বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদেরকে একটি ছোট রিকোয়েস্ট, এই ধরনের বিজনেস প্ল্যান নিয়মিত পাওয়ার জন্য .com টিউটোরিয়াল চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ঘন্টার বাটনটিকেও প্রেস করে দিন, যাতে যখনই আমি নতুন বিজনেস প্ল্যান আপলোড করি আপনারা সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান পেয়ে যান। বন্ধু, এই করোনা মহামারী আমাদের শিখিয়েছে যে কোনো ফুড প্রোডাক্টসের ব্যবসাই হলো চিরকাল চলার মতো ব্যবসা। আর মুড়ি তো আজীবন কাল ধরেই বিশেষ চাহিদার সঙ্গেই আমাদের মার্কেটে রয়েছে। তাই আপনি যদি মুড়ি তৈরির ফ্যাক্টরি খুলে নতুন ব্যবসা শুরু করতে চান, আপনাকে এই ব্যবসার মডেলটা একটু ভালো করে বুঝে নিতে হবে বন্ধু। আর তাই আপনাদের সুবিধার্থে এই মুড়ির ফ্যাক্টরির বিজনেস মডেলটা আজকে আমি মোট 6 ধাপে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি প্রথম ধাপে আপনাদেরকে বলবো এই মুড়ির ফ্যাক্টরি বিজনেসটা ঠিক কী রকম, অর্থাৎ আপনার কাজটা ঠিক কী হবে এই ব্যবসাতে, সেই সম্পর্কে। দ্বিতীয় ধাপে আমি আপনাদেরকে বলবো এই মুড়ির ফ্যাক্টরি খুলতে গেলে আপনার কী কী প্রয়োজন, A to Z নিয়ে আলোচনা করব। তৃতীয় ধাপে, যেটা কিনা ভীষণই ভাইটাল একটা স্টেপ, আপনি মুড়ি ভাজার মেশিন কোথা থেকে কিনবেন তার ফুল ডিটেলস আমি আপনাদেরকে দেব। সেই সঙ্গে দেব আজকের এই ভিডিও দেখার জন্য একটা স্পেশাল অফার বন্ধু। চতুর্থ ধাপে, আপনার কত টাকার ইনভেস্টমেন্ট প্রয়োজন এই ব্যবসাতে, সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করব বন্ধু। পঞ্চম ধাপে আমি আলোচনা করব আপনার ফ্যাক্টরি তৈরি হয়ে গেলে আপনি কিভাবে মুড়ি ভাজবেন, সেই ভাজার প্রসেস নিয়ে, এবং সেই সঙ্গে আপনি কিভাবে মার্কেটিং করে বিজনেস শুরু করবেন, সেই মার্কেটিং টিপস আমি আপনাদের দেব। সবশেষে ষষ্ঠ ধাপে আমি আলোচনা করব এই বিজনেস শুরু করলে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন বা প্রফিট মার্জিন কেমন আছে এই ব্যবসাতে, সেই সংক্রান্ত বিষয়ে। চলুন বন্ধু, তাহলে শুরু করা যাক প্রথম ধাপে। তাহলে বন্ধু, প্রথম ধাপে আমরা দেখে নিই এই মুড়ির ফ্যাক্টরি ব্যবসাটা ঠিক কীরকম বা আপনার কাজটা ঠিক কী। খুব সহজ কথায় বন্ধু, এই ব্যবসাতে আপনি একটি মুড়ি ভাজার মেশিন কিনবেন, ফুল অটোমেটিক মুড়ি ভাজার মেশিন। তারপর মার্কেট থেকে মুড়ির চাল কিনে নিয়ে এসে এই মেশিনের একদিকে চাল দেবেন আর অন্যদিকে মুড়ি হয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে মুড়ি ভাজা হবে আপনার ফ্যাক্টরিতে। তারপর সেই ভাজা মুড়ি বস্তায় ভরে ওজন করে দোকানে দোকানে সাপ্লাই দেবেন আপনি, এবং বস্তা পিছু কেজি পিছু মুড়ি হিসাবে আপনি প্রফিট মার্জিন আর্ন করবেন। ব্যাস, এই হলো আপনার এই মুড়ির ফ্যাক্টরির বিজনেস প্রসেস। এবার বন্ধু আসি দ্বিতীয় ধাপে, এই মুড়ি ভাজার ফ্যাক্টরি খুলতে গেলে আপনার কী কী প্রয়োজন একটু দেখে নিই বন্ধু। নাম্বার 1, আপনার ফ্যাক্টরি করবার মতো একটু জায়গার প্রয়োজন। কমপক্ষে 150 square feet জায়গা আপনার প্রয়োজন। আপনি এই জায়গা বাড়ির মধ্য থেকেই বার করতে পারবেন, ফ্যাক্টরি করবার জন্য নতুন করে কোনো জায়গা বা ঘর আপনাকে বানাতে লাগবে না। আপনার বাড়ির মধ্যেই যদি এমন কোনো জায়গা থাকে 150 square feet মতো জায়গা, বা আপনার বাড়ির পিছনে কোনো যদি ফাঁকা জায়গা থাকে, আপনি সেখান থেকে শুরু করতে পারবেন আপনার ফ্যাক্টরি। অর্থাৎ নতুন করে কোনো জায়গা কিনে ইনভেস্ট আপনাকে করতে লাগবে না এই ব্যবসা শুরু করতে গেলে। এটা হলো নাম্বার 1 রিকোয়ারমেন্ট। আর নাম্বার 2 হলো মুড়ি ভাজার মেশিন, ফুল অটোমেটিক মুড়ি ভাজার মেশিন আপনাকে কিনতে হবে। অর্থাৎ যে মেশিনের একদিকে আপনি চাল দেবেন, অন্যদিকে মুড়ি ভেজে বের হবে। কোথা থেকে কিনবেন তার টোটাল ডিটেলস আমি একটু পরেই আলোচনা করছি পরের ধাপে বন্ধু।
তিন নম্বর রিকোয়ারমেন্ট হলো আমাদের জ্বালানির বন্দোবস্ত করতে হবে। আপনি এই মেশিনে জ্বালানি হিসাবে গ্যাসের কানেকশান নিতে পারেন বা গ্রামাঞ্চলে বাড়ি হলে আপনি কাঠের জ্বালানিতেও চালাতে পারবেন এই অটোমেটিক মুড়ি ভাজার মেশিন। এরপর আপনার চাই একটা ইলেকট্রিকের কানেকশান যেখানে আপনি মোটরটা চালানোর জন্য কানেক্ট করবেন। এছাড়া আপনার প্রয়োজন একটা ট্রেড লাইসেন্স। আপনার বাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় হলে গ্রাম পঞ্চায়েতের অফিস থেকে, আপনার বাড়ি পৌরসভা এলাকায় হলে পৌরসভার অফিস থেকে, আপনার বাড়ি কর্পোরেশন এলাকায় হলে কর্পোরেশনের বড় অফিস থেকে আপনি ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন। ব্যাস এই কটা রিকোয়ারমেন্ট ফুলফিল হলেই আপনার এই ফ্যাক্টরি খুলে ফেলতে পারলেন। এবার ফ্যাক্টরি খুলবার পরে মুড়ি ভাজার জন্য আপনার প্রয়োজন পড়বে মুড়ির চাল এবং একটু বালি। ব্যাস তাহলেই আপনার কিন্তু প্রোডাকশানও শুরু হয়ে যাবে আপনার ফ্যাক্টরিতে। এবার বন্ধু আছে তৃতীয় ধাপে, এই ফুল অটোমেটিক মুড়ি ভাজার মেশিনের দাম কীরকম এবং কোথা থেকে আপনি কিনবেন সেই সংক্রান্ত টোটাল ডিটেলস আপনাদেরকে দেবো। বন্ধু মুড়ি ভাজার এই ফুল অটোমেটিক মেশিন বিভিন্ন দামের হয়ে থাকে, মোটামুটি ক্যাটেগরি অনুযায়ী বা ক্যাপাসিটি অনুযায়ী তাদের দাম হয়ে থাকে। এক ঘন্টায় কত কেজি মুড়ি ভাজা হচ্ছে সেই ক্যাপাসিটি অনুযায়ী মুড়ি ভাজা মেশিনের দাম হয়ে থাকে। আমি ডিসক্রিপশন বক্সে সেই সংক্রান্ত মেশিনের দামের একটা টোটাল লিস্ট তুলে দিয়েছি এবং ভিডিওর স্ক্রিনেই আপনারা মেশিন বিক্রেতার নাম এবং ঠিকানা দেখতে পাচ্ছেন। সরাসরি মেশিন বিক্রেতার সঙ্গে কথা বলে আপনি মেশিন সংক্রান্ত যাবতীয় তথ্য জিজ্ঞাসা করতে পারেন এবং কিনতে পারেন। বন্ধু মোটামুটিভাবে যদি আমরা সাধারণভাবে দেখি এক ঘন্টায় 100 থেকে 150 কেজি মুড়ি প্রোডাকশান হবে এমন মেশিনের দাম 40,000 টাকা থেকে শুরু। এবার মেশিনের ক্যাপাসিটি যদি একটু বাড়াতে চান, ধরুন এক ঘন্টায় 150 থেকে 200 কেজি ক্যাপাসিটির যদি মেশিন কিনতে চান সেই মেশিনের দাম পড়বে 45,000 থেকে 50,000 পর্যন্ত। এক ঘন্টায় 300 কেজি ক্যাপাসিটিরও মেশিন হয় বন্ধু, তার দাম মোটামুটিভাবে 70,000 থেকে 75,000 টাকা পর্যন্ত পড়বে। এবার একটা ভীষণই ইম্পর্ট্যান্ট নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধু। ভিডিওর শুরুতে আমি যেমনটা আপনাদেরকে প্রমিস করেছিলাম এই ভিডিওর মধ্যেখানে আমি আপনাদেরকে একটা বিশেষ অফার সম্পর্কে বলবো। বন্ধু এই ভিডিও দেখে আপনি যদি মেশিন বিক্রেতার সঙ্গে কন্ট্যাক্ট করেন, স্ক্রিনে দেওয়া বা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া মেশিন বিক্রেতার সঙ্গে কন্ট্যাক্ট করেন তাহলে আপনি ন্যূনতম 5,000 টাকা দিয়ে মেশিন বুক করে নিতে পারবেন। বন্ধু যে মেশিনের দাম 40,000 টাকা 50,000 টাকা বা আপনি যে রেটের মেশিন কিনছেন 5,000 টাকা দিয়েই আপনি মেশিন বুক করতে পারবেন এবং সেই 5,000 টাকার বুকিংয়ের পরেই মেশিন কিন্তু আপনার লোকেশানে ডেলিভারি হয়ে যাবে, অর্থাৎ টোটাল ট্রান্সপোর্টের দায়িত্ব নেবেন এই মেশিন বিক্রেতা। শুধু তাই নয়, আপনি মেশিন হাতে ডেলিভারি পাওয়ার পর আপনি বাকি টাকাটা পেমেন্ট করবেন। এই অফারটা থাকছে শুধু .com টিউটোরিয়াল চ্যানেলের আজকের ভিডিও দেখে আপনারা যারা নতুন ফ্যাক্টরি খুলবেন ভাবছেন তাদের জন্য। বন্ধু এবার মুড়ি ভাজার প্রসেস কেমন হবে, কীভাবে আপনি কী কাজ করবেন এই সমস্ত কিছু মেশিন বিক্রেতার কাছ থেকেই প্রাথমিকভাবে আপনি শিখে যেতে পারবেন, দেখে নিতে পারবেন বা কিছুক্ষণের একটা ছোট ট্রেনিং নিয়ে নিতে পারবেন। বন্ধু এবার আসি বন্ধু পরের ধাপে, কত টাকার ইনভেস্টমেন্ট প্রয়োজন পড়বে আপনার এই ব্যবসাতে। বন্ধু যেমনটা আমি মেশিনের দাম হিসাবে বললাম, আপনি যদি এক ঘন্টায় 100 থেকে 150 কেজি মুড়ি ভাজা হবে এমন মেশিন কেনেন তার দাম পড়বে 40,000 টাকা। অর্থাৎ 40,000 টাকাতেই আপনি একটা ফুল অটোমেটিক মুড়ি ভাজার মেশিন কিনে বিজনেস শুরু করতে পারবেন বন্ধু আপনার বাড়ি থেকে। এবার টুকটাক এটা সেটা খরচ যদি অ্যাড করেন এর সঙ্গে, অর্থাৎ ইলেকট্রিকের একটা কানেকশান এবং জ্বালানির টুকটাক খরচ যদি ধরেন তাহলে মোটামুটি 45,000 টাকার মধ্যেই কিন্তু আপনার মুড়ি ভাজার ফ্যাক্টরি টোটাল রেডি হয়ে যাবে প্রোডাকশান তৈরির জন্য রেডি। এরপর আপনি মার্কেট থেকে চাল আনুন, মুড়ি ভাজুন, বস্তায় প্যাকিং করুন আর মার্কেটিং করুন। হ্যাঁ বন্ধু এবার তাহলে আসি পরের ধাপে, আপনি মার্কেটিং কীভাবে করবেন। বন্ধু এই ব্যবসা শুরু করলে আপনাকে প্রথমে আপনার লোকাল মার্কেটে যেখানে যেখানে মুড়ি বিক্রি হয়, মুদির দোকান থেকে শুরু করে স্টেশনারি দোকান যেখানে মুড়ি বিক্রি হয় সেই সমস্ত দোকানে আপনাকে কিন্তু ভিজিট করতে হবে। আপনার মুড়ি কত করে কেজি বা বস্তা হিসাবে আপনি কত রেট দিতে পারবেন কম্পিটিশনের মার্কেটে সেই রেট জানিয়ে আপনাকে কিন্তু অর্ডার নিতে হবে। আপনার ফ্যাক্টরিতে একদিনে কত কেজি মুড়ির প্রোডাকশান হচ্ছে সেই হিসাবে আপনি ক্যালকুলেট করে মার্কেট ধরুন বন্ধু, মার্কেটে গিয়ে অর্ডার তুলুন এবং অর্ডার সাপ্লাই করতে শুরু করুন। প্রথম দিকেই হয়তো সমস্ত দোকান থেকে আপনি অর্ডার পাবেন না, কারণ অলরেডি মার্কেটে মুড়ি সাপ্লাই দিচ্ছেন অন্যান্য ফ্যাক্টরির মালিকেরা, তাদের সঙ্গে কম্পিটিশনে আপনাকে জিততে হবে আপনার প্রোডাক্টের কোয়ালিটি এবং রেটের সঙ্গে কম্প্রোমাইজ করে। এভাবে ব্যবসার শুরুতে যদি প্রথমে আপনি 10টা দোকানেরও অর্ডার পান, সেই অর্ডার সাপ্লাই করতে করতে 2-3 মাসের মধ্যে আপনি 30-40টা দোকানের অর্ডার তুলে নিতে পারবেন। বন্ধু এই বিজনেসের ডিম্যান্ডটা এমনই বন্ধু, আপনি প্রোডাক্ট যদি সাপ্লাই ঠিকঠাক রাখতে পারেন এবং কোয়ালিটি মেনটেন করতে পারেন তাহলে আপনার ব্যবসা ধীরে ধীরে বড় হয়।
হবেই। এবার মুড়ি আপনি ভাজবেন কি করে সেটা কি করে জানবেন? বন্ধু, এই অটোমেটিক মেশিন হওয়ার দরুন মুড়ি ভাজাটা ভীষণই সহজ। একটা ম্যান পাওয়ার লাগে মুড়ি ভাজার জন্য। কিভাবে আপনি ভাজবেন? মেশিন বিক্রেতার কাছ থেকে প্রাথমিকভাবে আপনি প্রশিক্ষণ নিয়ে নিতে পারবেন বন্ধু। খুব সহজ পদ্ধতি, আপনাকে শুধু জ্বালানি জ্বালিয়ে মেশিনের যেখানে চাল দেওয়ার সেখানে চাল দিতে হবে, একদিকে বালি দিতে হবে এবং অটোমেটিক পদ্ধতিতে মেশিন হলারের মাধ্যমে মুড়ি ভেজে আপনাকে অ্যাকিউরেট মুড়ির শেপ অ্যান্ড সাইজ এবং টেস্ট রেখে প্রোডাকশন তৈরি করে দেবে। এই হলো টোটাল পদ্ধতি বন্ধু। এবার আসি বন্ধু একেবারে শেষের ধাপে, আপনি কত টাকা ইনকাম করতে পারবেন বা প্রফিট মার্জিন কেমন আছে এই ব্যবসায় সেই সংক্রান্ত বিষয়ে। বন্ধু, এই মুহূর্তে যদি আপনি পাইকারি মার্কেট থেকে মুড়ি ভাজার চাল 26-27 টাকা প্রতি কেজি হিসাবে কিনে নিয়ে যান এবং সেটাকে মুড়ি ভাজার পর মার্কেটে সেই মুড়িকে আপনি 37-38 টাকা কেজি হিসাবে বিক্রি করেন, বা ন্যূনতম যদি আপনি 36 টাকা প্রতি কেজি হিসাবেও বিক্রি করেন পাইকারি মার্কেটে দোকানে দোকানে, প্রত্যেক কেজিতে টোটাল হিসাবে দেখতে গেলে আপনার লাভ থাকছে কিন্তু 10-12 টাকা। এবার সেখানে আপনার প্রোডাকশান কস্ট বাদ দিলে প্রতি কেজিতে আপনার মিনিমাম ইনকাম থাকবে 5-6 টাকা। এবার সেই হিসাবে যদি আপনার 1 ঘন্টায় প্রোডাকশন হয় মিনিমাম 100 কেজি, সেই হিসাবে আপনি যদি 6 ঘন্টা মেশিন চালান তাহলে 600 কেজি, তাহলে একদিনে প্রত্যেক কেজিতে যদি 5 টাকা করে ইনকাম থাকে আপনার ন্যূনতম 2500 থেকে 3000 টাকা ইনকাম থাকবে এই মুড়ির ফ্যাক্টরি থেকে। তাহলে আপনি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন অনুমান করতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন বন্ধু, জায়গা হিসাবে এই লাভের হিসাব কিন্তু কিছু কম বা কিছু বেশি হতে পারে, তার মানে আকাশ পাতাল তফাৎ হবে একেবারেই নয় বন্ধু। তবে যে কোনো ব্যবসা শুরু করবার ক্ষেত্রে যেটা সবার প্রথমে করতে হয় সেটা হলো আপনাকে মার্কেট সম্পর্কে একটু রিসার্চ করে নিতে হবে, আপনাকে নিজেকে একটু যাচাই করে নিতে হবে যে কোনো বিজনেস শুরু করবার আগে। এক্ষেত্রে আপনি সেটাই করবেন বন্ধু। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি মেশিন বিক্রেতার কন্ট্যাক্ট নাম্বার ঠিকানা দিয়েছি, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করুন। পছন্দ হলে আপনি মাত্র 5000 টাকা দিয়ে মেশিন বুক করে নিতে পারবেন, তারপর আপনার মেশিন ডেলিভারি হলে বাকি পেমেন্ট করবেন। অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য এই মুড়ির ফ্যাক্টরি বিজনেস শুরু করবার জন্য। পরের ভিডিওতে নতুন কোনো বিজনেস আইডিয়া নিয়ে আবার কথা হবে বন্ধু। ভালো থাকবেন বন্ধু, ধন্যবাদ।